কুমালাম রহমাতুল্লাহ একদিনই ভাই আপনি জানতে চেয়েছেন ফরো সালাতের শেষে সম্মিলিত মোনাজাত আহ সম্পর্কে এই বিষয়ে বিনবাজ রাহিমা উল্লাহ বলেছেন এটি বেদাত স্পষ্ট বেদাত এই জন্য যে এর পিছনে কোনো সহি দলিল নেই স্পষ্ট কোনো দলিল নেই বা সাহাবিদের কোনো আমল পাওয়া যায় না যে সালাম ফিরিয়ে তারা সম্মিলিতভাবে দোয়া করেছেন ইমাম সাহেব দোয়া করেছেন মুসল্লিরা সবাই আমিন বলেছেন সালাম ফিরিয়ে ফরজ সালাতে শেষে এই মর্মে কোনো সহি দলিল স্পষ্ট দলিল পাওয়া যায় না আর এটা যদি দিনের অংশ হতো বা এটা যদি ভালো কাজ হতো বা এটা যদি আল্লাহ রসুল্লাহ সাল্লাম সুন্নাত হতো তাহলে অবশ্যই আল্লাহ রসুল্লাহ সাল্লাম দোয়া করতেন এবং সাহাবিরা অবশ্যই তারা নিজেদেরকে আল্লাহ রাসুলের দোয়া থেকে মাহরুম করতেন না যে রসুল্লাহ সাল্লাম সালাম ফিরাবে এবং দোয়া করবেন না এত বড় একটা ভালো কাজ থেকে তারা নিজেদেরকে মাহরুম করতেন না যদি এটা দিনের অংশ বা এটা যদি উত্তম কাজ হতো যেহেতু আল্লাহ রাসুল করেননি সাহাবিরা করেননি সেহেতু বিদ্যানগণরা বিজ্ঞানগন্দের বিশুদ্ধ মত অনুযায়ী এটি হচ্ছে বেদাত এবং আপনি আরও জানতে চেয়েছেন যে আমাদের সমাজ ভুলটি প্রচলিত আছে মত অবস্থায় যদি আমরা এই আমলটি না করে অনেক কথার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে এই কথা থেকে বেঁচে থাকার জন্য যদি কেউ এই আমলটি করে তাহলে সে গুণাগর হবে কিনা বা করা উচিত হবে কিনা প্রথমত আল্লাহ রাসুলের সুন্নাত হচ্ছে সালাম ফিরে ইস্তেকফফার আল্লাহ আকবর আস্তাক ফের আজকার যেগুলো আছে এগুলো এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুন্নাত এবং সাহেবের এই আমলটি করেছেন এবং যে আমলটি আমাদের সমাজে প্রচলিত আছে সালাম ফিরিয়ে দোয়া কর সম্মিলিত ইমাম সাহেব দোয়া করেন এবং সবাই সেটাকে আমিন বলি আমরা তো এটা হচ্ছে বেদাত যেটা আপনি আপনার প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন তো তাদের কথা থেকে বাঁচার জন্য আমি বেদাতটি করবো বিষয়টি এমন নয় সবাই যদি ভুল করে সেক্ষেত্রে সেই ভুলটা আমার জন্য জায়জ হবে না বা আমি যদি ভুলটা না করি সবাই যদি আমাকে ক্রিটিসাইজ করে সেই ক্ষেত্রে আমি সেই ক্রিটিসাইজ থেকে বেঁচে থাকার জন্য সেই ভুলটি করবো এটা বোকামি হবে অবশ্যই আপনাকে আমাকে আমাদের সকলকে যেটা সুননাথ স্পষ্ট সুন্নাত সেটার উপর অটল থাকতে হবে এবং কারোর সাথে তাল মিলিয়ে কোনো বেদাতে কথা থেকে বেঁচে থাকার জন্য ক্রিটিসাইজ থেকে বেঁচে থাকার জন্য কোনো বেদাত পালন করা ঠিক হবে না আল্লাহ সাল্লাম বলেছেন ফাইনাকুল্লা বিদ্যাহুল্লাহিম ফিন্নার প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহ বা আর প্রত্যেক পদভ্রষ্টকারী হচ্ছে জাহান নামের যাবে ألا رب العالمين أما دير الشكل كبداعة من جهنم تكيه وزدكم الله أعلم بالصواب بارك الله فيكم <applause>